প্রিয় উদ্যোক্তা ভাই ও বোনেরা, গত পর্বে আমি আপনাদের দেখিয়েছি কিভাবে amaziv.com এ কাস্টমার অ্যাকাউন্ট এবং একজন সেলার অ্যাকাউন্ট তৈরি করতে হয়। কারণ আপনি যদি একজন উদ্যোক্তা হয়ে থাকেন তাহলে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি প্রোডাক্ট বিক্রি করতে পারবেন, সেজন্য আপনার দরকার একটি সেলার অ্যাকাউন্ট। সেলার অ্যাকাউন্টে কিভাবে প্রোডাক্ট যুক্ত করবেন সে বিষয়ে আজ আমি আপনাদের দেখাবো। প্রোডাক্ট অ্যাড করতে চাইলে প্রথমে আপনাকে আসতে হবে ভিজিট সেলার ড্যাশবোর্ড। বর্তমান যে এখানে দেখতে পাচ্ছেন এটি একটি কাস্টমার ড্যাশবোর্ড। আর যদি আপনি একজন উদ্যোক্তা হয়ে থাকেন বা পণ্য প্রোডাক্ট বিক্রি করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ভিজিট সেলার ড্যাশবোর্ড এখানে ক্লিক করতে হবে, কারণ ইতিপূর্বে আমরা অ্যাকাউন্ট তৈরি করে এসেছি। অ্যাকাউন্ট তৈরি করার পর এখন ফিচার ইমেজের সাইজ হিসেবে নেবেন 300x215 মেগাপিক্সেল, অর্থাৎ ওয়াইড হবে 300 মেগাপিক্সেল আর হাইট দেবেন 215 মেগাপিক্সেল। এটা হলো ফিচার ইমেজের পারফেক্ট সাইজ, এই ফরম্যাটটা আপনি ব্যবহার করবেন। আর ইমেজের সাইজটা অবশ্যই ফটোশপের মাধ্যমে করতে পারেন, যেমন আপনি একটি ফটোশপ ওপেন করার পর কন্ট্রোল এন চেপে এখান থেকে সিলেক্ট করে দেবেন 300 মেগাপিক্সেল বাই 215 মেগাপিক্সেল। এই ফরম্যাটের উপর আপনি সকল ইমেজ সেট আপ করে আপনি ফিচার ইমেজগুলো সিলেক্ট করবেন এভাবে। এটা তো 300x215 পিক্সেল আছে, অবশ্যই যেটা আপনি নতুন নেবেন সেটা এর থেকে ছোট বড় হলে আপনি এখান থেকে কম বেশি করে আপনি এই ফরম্যাটের মধ্যে রাখবেন। আর ইমেজটি যেভাবে সেভ করবেন, কিবোর্ডের কন্ট্রোল শিফট অল্ট তিনটে একসাথে চাপ দিয়ে ধরে এসে চাপ দেবেন, এই ফরম্যাটটি চালু হবে। কারণ এই ফরম্যাটে আপনি নেবেন কেন, কারণ আপনার স্টোরটা খুব হালকা থাকবে, তাহলে এসইও করা আপনার জন্য সুবিধা হবে। এ বিষয়ে পরবর্তীতে আলোচনা করা হবে। এখানে ক্লিক করার পর সেভ দেবেন। সেভ দেওয়ার পর আপনি যে টাইটেলটা বা যেই নিশ নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন সেখানে ক্লিক করার পর আপনি এখান থেকে সেভ দিয়ে আপনি ডেস্কটপে রাখলে এখান থেকে আপনি এই ফরম্যাটে ইমেজটা সেভ করে নেবেন। তারপর একটি ব্যানার রেডি রাখবেন, কারণ আপনি পোস্ট করার সময় অবশ্যই ব্যানারটা, এটা রিকোয়ারমেন্ট, এটা লাগবে 1350x500 মেগাপিক্সেল এরকম একটি ফরম্যাটের একটি ব্যানার রেডি রাখবেন। এবার চলুন কীভাবে পোস্ট করবেন সেটা দেখিয়ে দেই। প্রথমে এখানে আসার পরে ম্যানেজ প্রোডাক্টস এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর প্রোডাক্টস এর উপর ক্লিক করবেন, তারপর এখানে নিউতে ক্লিক করবেন। ফিচার ইমেজ দেওয়ার জন্য ব্রাউজে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি যে ডেস্কটপে রাখলেন সেখান থেকে আপনাকে অবশ্যই সেই ইমেজটি দেখিয়ে দিতে হবে। যেমন আমি এটা তৈরি করেছি, দেওয়ার পর এবার একটা ব্যানার ইমেজ সিলেক্ট করতে হবে। ব্রাউজে ক্লিক করলাম, তারপর একটি ব্যানার সিলেক্ট করে দিলাম, তারপর শর্ট টাইটেল এবং লং টাইটেল। শর্ট টাইটেল কি লং টাইটেল কি সেটি একটু পর দেখাচ্ছি। আর এটাতে সিলেক্ট করার পর যখন আপনি ফাঁকে যা ক্লিক করবেন তখন দেখবেন এখানে স্ল্যাগ বা ইউআরএলটা এখানে অটোমেটিক চলে আসবে, এটাকে আপনাকে কিছু করতে হবে না, কারণ এই নেমের জায়গায় যা থাকবে সেটাই একটি স্ল্যাগ বা ইউআরএল হিসেবে কাজ করবে। তারপর ক্যাটাগরি, কোন ক্যাটাগরি রিলেটেড আপনি কাজ করছেন, যেমন আমি এখানে কিন্তু স্যামসাং গ্যালাক্সি অর্থাৎ একটি মোবাইল ক্যাটাগরির পণ্য মোবাইলে ক্লিক করলাম। সাব ক্যাটাগরি যদি দিতে চান দিবেন, না হলে আপনার দেওয়ার দরকার নেই, কিন্তু আপনার মূল ক্যাটাগরি যেটা এটা একটা সিলেক্ট করতে হবে, কারণ এখানে রিকোয়ারমেন্ট সবগুলো আপনার ফিচার ইমেজ, ব্যানার, টাইটেল, শর্ট টাইটেল, লং টাইটেল, স্ল্যাগ, তারপর ক্যাটাগরি, এগুলো সিলেক্ট করতে হবে, না করলে আপনি পোস্ট করতে পারবেন না। আর সাব ক্যাটাগরি, চাইল্ড ক্যাটাগরি এগুলো দিলেই মানে দিতে চাইলে দিবেন, না চাইলে কোনো সমস্যা নেই। তারপর একটি ব্র্যান্ড দেখিয়ে দেবেন, যদি আপনি এখানে কোনো কমন কোনো ব্র্যান্ডের সাথে মিল থাকে দিবেন, না হলে আপনি আধার এখানে ক্লিক করার পর প্রাইস সিলেক্ট করবেন, যেমন এই প্রোডাক্টের দাম কত হতে পারে, অফার প্রাইস। প্রাইস আর অফার প্রাইসের মধ্যে পার্থক্য হলো প্রাইস যেটা সেটা সবসময় বড় সংখ্যা থাকবে, যেমন হয়তো ফোনটার আমি বিক্রি করতে চাচ্ছি, এটার পূর্বের দাম ছিল 15,000 টাকা আর বর্তমান দাম হলো 14,500 টাকা। তাহলে প্রাইস যেটা অবশ্যই সেটা বড় সংখ্যা হবে, আর অফার প্রাইস ছোট সংখ্যা হবে, অর্থাৎ অফার প্রাইস মানে যেই দামে আপনি পণ্যটা বিক্রি করবেন, ইতিপূর্বে যে দাম ছিল সেটা এখানে বসাবেন, আর যেই দামে আপনি প্রোডাক্টটা বিক্রি করবেন সেই দামটা এখানে বসাবেন অফার প্রাইসের, কারণ আপনি অফার দিয়ে এটা বিক্রি করতে চাচ্ছেন। সেই ক্ষেত্রে এগুলো কেন কীভাবে কাজ করে আমরা হোম পেজে যাওয়ার পর এটা আমরা দেখব। আচ্ছা, এটা সিলেক্ট করার পর স্টক কোয়ান্টিটি, আপনি কতগুলো আপনার স্টোরের প্রোডাক্ট আছে, ফর এক্সাম্পল আমি এখানে 50 দিয়ে দিলাম যে আমাদের স্টোরে 50টা প্রোডাক্ট আছে। তারপর ভিডিও লিংক এখানে ব্যবহার করতে পারেন, অর্থাৎ আপনি যদি এই প্রোডাক্টের পোস্ট করার পূর্বে একটি ভিডিও বানিয়ে থাকেন, প্রোডাক্ট প্রমোশনাল ভিডিও, তাহলে সেই ভিডিওর লিংক দিলে তাহলে যে কোনো কাস্টমার এসে প্রোডাক্ট সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবে,
অবশ্যই আপনি এটা ব্যবহার করবেন, কারণ এটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। তবে এটা না দিলে পোস্ট করা যাবে, বাকি আপনি এটা দিলে আপনার জন্য ভালো হবে। আর শর্ট ডেসক্রিপশন একটা ব্যবহার করবেন। মনে করুন আমি এটা শর্ট ডেসক্রিপশন হিসেবে ব্যবহার করলাম, আর একটি লং ডেসক্রিপশন, এখান থেকে লং ডেসক্রিপশনটা নিয়ে নিলাম এটা। আর এসইও করার জন্য অবশ্যই আপনি এই সমস্ত জায়গায় টাইটেল ব্যবহার করবেন, যাতে গুগল থেকে আপনার অটো ট্রাফিক পান। সেক্ষেত্রে অবশ্যই এসইও রিলেটেড পোস্ট করবেন, কারণ এসইও করার জন্য আপনার অনেকগুলো সিস্টেম আছে, যেগুলো আমরা সামনে দেখাবো কীভাবে এসইও করে আপনি পোস্টগুলো গুগলে র্যাঙ্ক করাতে পারেন। অবশ্যই টাইটেলে আপনি যে মূল কিওয়ার্ডটা আছে সেটা আপনি ব্যবহার করবেন। তারপর এখানে আসার পরে ফিচারগুলো সুন্দর করে সাজিয়ে দেবেন, আরও ইমেজ যুক্ত করার প্রয়োজন হলে সেগুলো করবেন, সেগুলো আমরা পরবর্তীতে আরও বিস্তারিত দেখাবো। তারপর ট্যাগ হিসেবে এখানে যেটা টাইটেল আছে সেটা ব্যবহার করতে পারেন, আবার কোন ক্যাটাগরির প্রোডাক্ট সেগুলো কিছু ট্যাগ ব্যবহার করতে পারেন। আর ট্যাক্সের ক্ষেত্রে ট্যাক্স নান এটাতে ক্লিক করে দেবেন, কারণ ট্যাক্স আপনার থেকে দিতে হবে না। প্রোডাক্ট রিটার্ন অ্যাভেলেবল, আপনি প্রোডাক্টটা ফেরত নেবেন নাকি নেবেন না সেটা আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। রিটার্ন পলিসি, যদি প্রোডাক্ট ফেরত নেন তাহলে পলিসি, কোন পলিসি অনুযায়ী সেটা নেবেন, তাই এখানে পলিসি ওয়ান ক্লিক করে দেবেন। আর ওয়ারেন্টি অ্যাভেলেবল, আপনি প্রোডাক্টটার কোনো ওয়ারেন্টি দিচ্ছেন কি না, কত বছর দিচ্ছেন সে বিষয়ে আপনি এখানে দিতে পারেন, যা ইয়েস হ্যাঁ আমি ওয়ারেন্টি দিচ্ছি। তারপর এসইও টাইটেল, অর্থাৎ প্রোডাক্টের যে নাম ছিল সেই নামগুলো এখানে দিবেন। আর এখানে একটা শর্ট ডেসক্রিপশন লিখে দিতে পারেন, ফর এক্সাম্পল এখান থেকে আমি কিছু অংশ কেটে কপি করে শর্ট ডেসক্রিপশনে দিয়ে দিলাম, কারণ এগুলো এসইও করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসইও সম্পর্কে আরও বিস্তারিত সামনে আলোচনা করব আমরা। এখানে স্পেসিফিকেশনটা দ্বারা বোঝানো হচ্ছে যে এই মোবাইলের র্যাম কত, হার্ড ডিস্ক কত, প্রসেসর কত, রোম কত, প্রত্যেকটি বিষয়। আপনি মোবাইল কম্পিউটারের ক্ষেত্রে যেরকম সব কিছু মাদারবোর্ড থেকে শুরু করে কোনটা কোন ব্র্যান্ডের সব কিছু এখানে আপনি একটা একটা করে যুক্ত করে দিতে পারেন, মোবাইলের ক্ষেত্রেও এটা করতে পারেন। আর যদি আপনি স্পেসিফিকেশন এটা ব্যবহার না করতে চান তাহলে এখানে অফ করে দিবেন, আর ডেসক্রিপশনে তা লিখে দেবেন, লিখে দিলেও হবে অথবা আপনি যদি এখান থেকে দেন সেটাও হবে। তারপর সব কিছু ঠিকঠাক মতো হওয়ার পর আর একবার রিভিশন দেবেন যে সব ঠিকঠাক মতো বসাইছেন কিনা, ফিচার ইমেজ ওকে, ব্যানার ঠিক আছে, টাইটেল শর্ট টাইটেল স্ল্যাগ ক্যাটাগরি বসানো হয়েছে, ব্র্যান্ড এসকিউএল, এসকিউএলটা হলো আপনি প্রোডাক্টটার ট্র্যাক করার জন্য যে কোনো একটা নম্বর এখান থেকে আপনি দিয়ে দেবেন যে এত নম্বর বা আমার কোডটা এত, এইটার একটা এসকিউ দিয়ে দিতে হবে। দেওয়ার পর এটা কিন্তু মিস্টেক হয়েছিল, এটা অবশ্যই দিতে হবে। এই সংখ্যাগুলো আপনার ইচ্ছা মতো আপনি দিবেন, যাতে সেটা আপনি ট্র্যাক করতে পারেন যে আপনার এটা কোন নম্বর প্রোডাক্ট, কত নম্বর প্রোডাক্ট, অর্থাৎ আপনি যতগুলো প্রোডাক্ট স্টোর করবেন তার একটা আনুমানিক একটা সংখ্যা এখানে দিয়ে দেবেন। ভিডিও লিঙ্কটা আপাতত আমরা ভিডিও তৈরি করি, ভিডিও তৈরি করে এখানে দেওয়া উচিত ছিল। তারপর শর্ট ডেসক্রিপশন, লং ডেসক্রিপশন, স্পেসিফিকেশন এখানে বন্ধ করে দিয়েছি, কারণ স্পেসিফিকেশনটা এখানে আমরা লিখে দিয়েছি। আচ্ছা ওকে, এবার সেভ বাটনে ক্লিক করতে হবে, ক্রিয়েট সাকসেসফুললি। প্রোডাক্ট অ্যাড করার পর অবশ্যই এটা পেন্ডিংয়ে থাকবে, অ্যাডমিনের পক্ষ থেকে যখন অ্যাপ্রুভ করা হবে তখন প্রোডাক্টটা শো করবে, কারণ আপনি কোন প্রোডাক্ট বেচছেন, কীভাবে বেচছেন প্রতিটি বিষয় ভেরিফাই করা হবে। অবশ্যই হালাল কিনা অথবা অনৈতিক কোনো প্রোডাক্ট বিক্রি করছেন কিনা সেটা অবশ্যই তো খেয়াল করতে হবে। অ্যাপ্রুভ হলে আপনি প্রোডাক্টটা বিক্রি করতে পারবেন, তবে এটা টেনশনের কিছু না, কারণ আপনি সততার সাথে কাজ করলে অবশ্যই অ্যাপ্রুভ হবে। কয়েক ঘন্টা পর আমরা এটা রিফ্রেশ করে দেখব, রিফ্রেশ করে যদি দেখি তাহলে দেখবেন এখানে পেন্ডিংয়ে নেই। দেখুন এটা অ্যাপ্রুভ হয়েছে, অ্যাপ্রুভ হওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে প্রোডাক্টটি অ্যাক্টিভ করা হয়েছে। কয়েক ঘন্টা আপনাকে ওয়েট করতে হবে, তাহলে দেখবেন আপনার প্রোডাক্টটি অ্যাপ্রুভ হয়েছে। অ্যাপ্রুভ হওয়ার পর আপনি এটা হোম পেজে খুঁজে পাবেন। দেখুন অ্যাপ্রুভ হওয়ার পর প্রোডাক্টটি একদম হোম পেজে এসে শো করছে। আর ইতিপূর্বে যে আমরা দেখিয়েছিলাম মানে প্রাইস আর অফার প্রাইস, এটা হলো প্রাইস, অর্থাৎ এটা পূর্বে দাম ছিল আর বর্তমান অফার প্রাইস হলো এটা। আর প্রোডাক্টটি চেক করতে চাইলে অবশ্যই আপনি এখান থেকে লিঙ্কটি কপি করবেন, আপনার প্রোডাক্টে গিয়ে দেখবেন যে এখানে আপনার ফিচার ইমেজ বা এখানে যে স্লাইডটা ছিল সেটা কিন্তু দেখা যাচ্ছে না, তার মানে কিছু কাজ বাকি রয়েছে। এখানে আপনাকে কিছু স্লাইড যুক্ত করে দিতে হবে, কারণ অন্যান্য প্রোডাক্টে যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন এখানে একটা স্লাইড আছে এবং ফিচার ইমেজটা এখানে সুন্দরভাবে কাজ করছে। তাহলে এটা সেট আপ করবেন কীভাবে, অবশ্যই এখানে আপনাকে কিছু কাজ করে দিতে হবে। সেক্ষেত্রে আপনাকে এই গিয়ার আইকন বা সেটিং বাটনে ক্লিক করার পর এখানে ইমেজ গ্যালারি এটা সিলেক্ট করার পর
215 মেগাপিক্সেল এরকম কিছু ইমেজ আপনাকে সিলেক্ট করে দিতে হবে। ফর এক্সাম্পল আমি এখান থেকে এই দুটো অন্তত সিলেক্ট করে দিচ্ছি। এবার যদি আমি আপলোড করি তাহলে দেখুন এবার সেই আমাদের প্রোডাক্টটা যদি রিফ্রেশ দিয়ে দেখি তাহলে দেখুন এখানে ফিচার ইমেজটা এবং এখানে একটি স্লাইড যুক্ত হয়ে গিয়েছে। এখানে যদি 4-5টা ইমেজ সিলেক্ট করে দিতাম তাহলে স্লাইডটা এই পর্যন্ত আসতো। আশা করি বুঝতে পেরেছেন কীভাবে প্রোডাক্ট অ্যাড করবেন এবং কীভাবে আপনার বিজনেস স্টার্ট করবেন। আর এই প্রোডাক্টটা বিক্রি করার জন্য অবশ্যই আপনি যদি সোশ্যাল মিডিয়ায় এই লিঙ্কটা নিয়ে মার্কেটিং করেন, অর্থাৎ ফেসবুক ইউটিউবের ভিডিও বানিয়ে সেখানে প্রচার করেন, সেক্ষেত্রে আপনার বিক্রির বেড়ে যাবে এবং আপনি একজন সফল উদ্যোক্তা হয়ে উঠতে পারবেন। ছবির মাধ্যমে কিভাবে আপনি ভিডিও বানাতে পারেন সে বিষয়ে আমি পরবর্তী ভিডিও বানিয়ে দেব, যে আপনারা ক্যামটাসিয়া বা যেই ভিডিও এডিটরগুলো আছে সেই সফটওয়্যারের মাধ্যমে কিভাবে একটি আকর্ষণীয় ভিডিও তৈরি করতে পারেন সে বিষয়ে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।